ইমামের প্রতি মাসে 80টা লোক দেয় 800 টাকা, আর 20টা সুদখোর দেয় 700 টাকা। রসুল বলছে সুদ খাবে না, সুদের ধুলে দায় পড়বে। তো এ খুলে বললে এখন ওটা উঠি শুরু হয়ে যাবে, রাত শেষের দিকে হয়ে আসছে, এই সময় আমি তাড়িয়ে দিতে রাজি না। বিরিয়ানি বেশি হলে দোষ, কম হলে দোষ। বেশি হলে বললে কমিটি খেয়েছে, আর কম হলে বলে কম করে করেছো কেন? মহাবতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পঞ্জাব রাদি আল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم من قتل عبدا فعليه هدية شطا। আল্লাহ নবী বলেন কেউ যদি একটা ব্যাঙ মেরে ফেলে বিনা কারণে, ব্যাঙ মারার জন্য ছাগল জবাই করে কাফারা দিতে হবে। বলবেন মলি সাহেব পাগল হয়েছেন নাকি? একটা ব্যাঙ মারলে ছাগল জবাই করতে হবে কেন? মুসলমান একটা ব্যাঙ মারলে যদি ছাগল জবাই করতে হয়, রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, আর হিংসার কারণে হোক, এক মুসলমান যদি আর একটা মুসলমানকে মারে, নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা তলা ছেড়ে দেবেন না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলে, ইয়া রাব্বি আরিনি মিন নিমাতি আজিদনি ইলমা। ওগো আল্লাহ আপনার জ্ঞানের বস্তু দেখিয়ে দেন, আমি মূসা যেন আমার জ্ঞানটা বৃদ্ধি পায়। আল্লাহ তাবারক তাআলা বলে, ও মূসা ফাকরু তুমি বার হয়ে যাও, ফায়জা লাকে আমি জাবালানি ইয়াদরি নাহরান, এমন জায়গা তুমি চলে যাবে দেখবে দুটো পাহাড় দুদিক থেকে এসে মুখোমুখি হয়ে গেছে, মাঝখান থেকে নদীর একটা ঝর্ণা বাড়িয়ে যায়, ফান্তাজ রোসা, সেখানে তুমি কিছু সময় অপেক্ষা করো, আমার জ্ঞানের বস্তু তুমি দেখতে পাবে। মুসা নবী আল্লাহর নির্দেশ মতো চললেন, গিয়ে দেখলেন দুটো পাহাড় দুদিক থেকে এসেছেন, মাঝখান থেকে একটা নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। মুসা অপেক্ষা করছেন, দেখতে পেলেন একটা লোক ঘোড়া চড়ে এসে ঘোড়া থেকে নেমে নদীর পানি ঝর্ণার পানিতে ওযু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। তার কাছে একটা থলে ছিল, প্যাকেট ছিল, তাতে ছিল 1000 টাকা। ওই টাকাটা নামাজ পড়ার জায়গায় রেখে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে টাকা নেওয়ার কথা মনে থাকলো না, ঘোড়া চড়ে চলে যাও। পরবর্তীকালে একজন নামাজি হেঁটে 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 এসে ওই জায়গায় ওযু করে নামাজ পড়ল, নামাজ পড়ে দেখি নামাজের জায়গায় ব্যাগের মধ্যে টাকা আছে, ওই টাকাটা নিয়ে চলে যান। মুসা সেজদা করে গিয়ে বলে, আল্লাহ কাইফাম তাহাকামুল হাকিমিন, আপনি কেমন করে বড় বিচারক হবেন দুনিয়ার বুকে পরকালে? একজনের টাকা সে নিল না, আরেকজনের টাকা সে নিয়ে চলে গেল, এটা কিছুতে জ্ঞানের বস্তু হতে পারে না। আল্লাহ বলেন, মুসা তুমি এখনো অপেক্ষা করো, তুমি প্রশ্ন করো না। হযরতে মুসা দেখছেন ওই অবস্থা নদীর ঝর্ণাতে নৌকা চড়ে 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 একজন সওয়ারি এসে নামে, সে ছিল দু চোখে বন্ধ, নৌকা রেখে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেল, আর ঘোড়ার মালিক ঘোড়া চড়ে এসে নামাজিকে ধরে বলে, ও নামাজি তুমি এই জায়গায় 1000 টাকা আমি রেখেছিলাম, নিয়েছো টাকাটা দিয়ে দাও। অন্ধ বলে, চোখে দেখতে পাই না, আমি পালিয়ে চলে যাই না, টাকা আমি দেখি না, আমাকে টাকা নেওয়ার কথা বলো না। ঘোড়ার মালিক বলে, তুমি ছাড়া কেউ এই জায়গায় আসেনি, আমি নামাজ পড়েছি চলে গিয়েছি, তুমি টাকা নিয়েছো দিয়ে দাও। অন্ধ ব্যক্তি বলছে, আমার কাছে টাকা নাই। আগের আগন্ডিত হয়ে ঘোড়ার মালিক তলোয়ারটা আবার করে ওই অবস্থায় অন্ধ ব্যক্তির গর্দানে চাপিয়ে দিল, তার মাথাটা কেঁদে তাকে খুন করে জমিনের বুকে ফেলে রেখে চলে যায়। মুসলমানের সেজায় পড়ে গিয়ে কাঁদে আর বলে, আল্লাহ জ্ঞানের বস্তু দেখতে চাইলাম, একজন অন্যায় করেনি খুন হল, আর একজনের টাকা না নিয়ে গেল, যার টাকা সে পেল না, এ কি করে জ্ঞানের বিষয় হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী মুসা চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার উত্তর দেওয়ার জন্য এসেছি। প্রথম যে ঘোড়ার মালিক নামাজ পড়তে এসেছিল টাকা দিয়ে, ওই লোকের বাড়িতে দ্বিতীয় নামাজি 1 বছর মজুরি খেটেছিল, নির্দিষ্ট দিনে টাকা চাইতে গেল, অহংকারের বলে ক্ষমতা বলে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই ওর নামাজি ফাঁকা ময়দানে মাথা দিয়ে বলে, আল্লাহ আমি যদি আমার মালিকের বাড়ি নেচ্ছ মতো আমি খেটে থাকি, পাওনা টাকা দিয়ে দেন। ওই নামাজি দোয়াটা কবুল হয়ে যায়, তাই ঘোড়ার মালিক টাকা নিয়ে নামাজ পড়তে এসে রেখে যায়, আর নামাজি নামাজির পরিশ্রমের টাকাটা পেয়ে যায়। আমার আল্লাহ ন্যায় ফয়সালাকারী বলুন সুবহানাল্লাহ। কলমের ইঙ্গিতে যদি মার্ডার করা হয়, থানার পুলিশ ধরতে পারলো না, আল্লাহ ধরতে পারবে না? নয়টি কিন্তু বললে চলবে?
মূসা আলাইহিস সালাম বলছেন অন্ধ ব্যক্তি খুন হলো কেন? জিব্রাইল বলছেন অন্ধ ব্যক্তি যখন হৃষ্টপুষ্ট চেহারা ছিল, চোখের জ্যোতি ছিল, ওকে দারোয়ান রেখেছিল ঘোড়ার মালিকের পিতা, ঘোড়ার মালিক অর্থশালী ছিল, ওর পিতা অর্থশালী, ওর বাড়িতে অন্ধ ব্যক্তি জোয়ানি অবস্থায় পাহারা যাচ্ছিল, রাতের বেলা যখন ঘুমিয়ে পড়েছে ও সেই অবস্থায় ওই ঘোড় সওয়ারি ছেলের পিতাকে খুন করে টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যায়। ওই ছেলেটা তখন ছিল এতিম ছোট্ট বাচ্চা, সে যায় মাথা দিয়ে বলে আল্লাহ আমার আব্বাকে যে খুন করেছে আমি যেন তার খুনের পরিশোধ নিতে পারি। ওই এতিমের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই এতিম আজকেরও হলো ঘোড়ার মালিক, আর অন্ধ ব্যক্তি সেদিন ছিল ওর বাড়ির পাহারাদার বা দারোয়ান। তাই আজকের ওই লোকটা নামাজ পড়তে আসলো বন্ধ অবস্থায়, আর ঘোড়ার মালিক তাই ওকে টাকা লোভেতে ওকে খুন করে দেয়। আমার আল্লাহ হাসুরে মাদের নি করে ন্যায় বিচার করবেন, ফয়সালা করবেন। তাহলে ছাগল জবাই করতে হবে? একটা ব্যান যদি মারা যায়, মুরগির ব্যয়রাম হচ্ছে যদি মেরে দেওয়া যায়, একটা সুরের মধ্যে আপনার 13 রকম ব্যয়রাম লুকিয়ে আছে। তাই আমেরিকার দাদা বাবুরা তারা দেখছে পরীক্ষা করে, কোরআন বলছে সোর খাবে না, কোরআন বলছে গরু খাও, মোল্লারা গরু খায়, আমরা খ্রিস্টানরা সোর খাই, তাই সুতরাং সোর খাওয়া যাবে না কেন? তাই ওরা সোরের চক্রান্ত করে খাইয়ে যাচ্ছে গোপনে গোপনে, আর গরু খাওয়ানো যাবে না বলে মাঝে মাঝে বলে আমসাদ রোগ ছড়াচ্ছে, মানুষ মারা যাবে। একটা রোগের জন্য যদি মুরগি মারা হয় তাহলে শোর মধ্যে 13টা রোগ আছে, তাহলে বংশ জানিয়ে দেওয়া দরকার আছে। শোরের মধ্যে 13টা রোগ আছে। তো আল্লাহ রসুল বলছেন ব্যাঙ মারলে ছাগল জবাই করতে হবে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হল, ওই অবস্থায় ব্যাঙ একটা সংবাদ পড়ে দেওয়া নবীকে আগুনে ফেলা হয়েছে। আদেশ এসেছে ব্যাংটা মুখে পড়ে পানি নিয়ে তপ্তপ করে গিয়েছে আগুনের কুন্ডির কাছে, যেতে পারলো না, মুখটা উঁচু করে দুটো হাত তুলে বলে আল্লাহ আপনার নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আমি ছোট্টরাম জানতে পেরেছি, তাই আমার মুখের পানি পূর্ণাঙ্গ আগুনটা নিতে যাবে না, আমি 1 ফোঁটা পানি কুল্লি করে ফেলতে চাই, আপনার ফেরেশতারা যাবে পানিটা নিয়ে আগুনে ফেলে দেয়, আগুনের কিছুমাত্র তেজ যেন কমে যায়। আল্লাহ নবী বলেন ছোট্টরামকে ইব্রাহিমের আগুনের প্রতি দয়া করে পানি দেওয়ার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদকে ব্যাং মারা হারাম করে দিয়েছে। তো নবী বলছেন ব্যাং তোমরা মারবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন তোমাদের বাড়িতে যদি কুকুর থাকে আর রাতের বেলা আকাশের দিকে মুখটা তুলে যদি করুণ স্বরে কাঁদে, তোমরা ওই কুকুরের ডাকতে শুনে কুকুরকে গালি দেবে না। আমার আল্লাহ আকাশ থেকে যখন কোন ব্যাড আমাদের করেন, মানুষ দেখতে পায় না, কুকুরটা দেখতে পায়, কাঁদে আর বলে আল্লাহ এই ব্যায়ামটা আমার মনিবের বাড়িতে দেবেন না, এই ব্যায়ামটা এই গ্রামে আপনি দেবেন না, আমার মনিবকে আপনি হেফাজত করেন, আমি যেন মনিবের বাড়িতে শান্তি থাকতে পারি। মুসলমান একটা কুকুর তার মনিবের জন্য আল্লাহর কাছে দেওয়া চায়, কিন্তু মুসলমান মুসলমানের জন্য দেওয়া চাইতে পারে না। কুকুর আল্লাহর কাছে দোয়া চায়। কোরআন পাকে এসেছে সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী স্তরে যা কিছু আছে সবই কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে, বলুন সুবহানাল্লাহ। গাছ তাসবিহ পাঠ করে, মাছ তাসবিহ পাঠ করে, পাথর তাজি পাঠ করে, পিঁপড়ে তাজি পাঠ করে, এমনকি মৌমাটি পর্যন্ত আল্লাহ জিকির করে, কিন্তু নিয়মিত জিকির করে না মানুষ। কীট পতঙ্গ গাছ আল্লাহ তাজবি পাঠ করে। কোরআন পাকে এসেছেন অসাজার ওই অস্তুদান, গাছ আল্লাহ সেজা করে, কিন্তু গাছ জড় পদার্থ চলতে পারে না, ওই গাছ হাঁটতে পারে না। তফসিরে মারেফুল কোরআন এলাকা আছে, মানুষ নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গিয়ে যাবে, নিরবতা পালন করে থাকে, ওই অবস্থায় গাছ 24 ঘন্টার মধ্যে কিছু সময় পাতাটা নিরবতা পালন করে, এটাই আল্লাহর কাছে বাজাত এবং সেজার সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস পাকে এসেছে ওয়ান আব্দুল্লাহ বিন উমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা কবরাইনি ফায়াযবানি ফি কবরিন ওয়া মা ইয়াযবানি ফি কিবরিন আদাহুম ইয়ামসি বিন নামিমা ওয়া দুলা ইয়াসতানজি মিনাল মাউলে ফাদা আসরু কাবিল ফাশাদ খাইনি সুম্মা গারাসলা আদম সুম্মা গারাসল খরা ফাকালু লিমা যা সালাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইউখাফু বাকা ওয়া মা লাম তায়াসা ওয়া জা মা লাম ইয়াসা। আল্লাহ নবী সাদা হুদুদ দিয়ে খেজুর বাগানের পাশ থেকে গিয়ে যাচ্ছেন, দয়া নবী দেখতে গেলেন
মুখে দাঁড়িয়ে বলেন এই জায়গা দুটো কবর আছে, কবরে শাস্তি হয়, তবে বড় কোনো গুনার কারণে শাস্তি হয় না। একটা কবরবাসী পেশাব করে পানি ব্যবহার করত না, আর একটা কবরবাসী চোগল খুলি করত, প্রতারণা করত, যার কারণে এদের কবরের শাস্তি হয়। সাহাবীদের বললেন খেজুর গাছের পাতা ভাঙতে, আল্লাহ নবী সাহাবীরা খেজুর গাছের পাতা ভেঙে আনলেন। আল্লাহ নবী ফা সাক্ষায় নে মাসকান দিয়ে চিরে গারাসলা ওয়াহিরিন সুম্মা গারাসল খরাব, দুটো কবরে আধখানা করে পাতা লাগিয়ে দিলেন। সাহাবীরা বললেন লেবাজা সানাতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী কেন খেজুর পাতা কবরে লাগিয়ে দিলেন? আল্লাহ নবী বলেন ইউখাক্কাওয়া মালাম তায়বাস, যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের পাতা তাসবিহ পড়বে ততক্ষণ পর্যন্ত তো কবরেতে হালকা আওয়াজ হবে অথবা শাস্তি হবে না। ইউখাক্কাক মানে হালকা বা কম হবে, কিন্তু হাদিসের ব্যাখ্যা লেখা আছে রসুল যখন লাগিয়ে দিয়েছেন ওদের কবরে আর শাস্তি হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে গাছ আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ রসুল বলেন দুনিয়ার মুখে মানুষ যদি সবটা কাজ করে যায় কবরে শুয়ে শুয়ে সব হবে, তার মধ্যে যদি কেউ দুনিয়ার মুখে গাছ লাগিয়ে যায়, গাছ লাগার কারণে গাছের মালিক যদি মরে যায় গাছ আল্লাহ তাসবিহ পড়বে, গাছের মালিক কবরে সব পাবে। কোন প্রতীক যদি গাছের তলায় বসে রোদ্রের সময় বিশ্রাম করে বিনিময়ে গাছের মালিক কবরে সওয়াব পাবে, কোন নামাজি যদি গাছের তলায় বসে নামাজ পড়ে তাসবিহ পড়ে এর কারণে গাছের মালিক কবরে সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বিনা কারণে গাছ কাটলে ক্ষতি, গাছ আল্লাহ তাসবিহ পড়ে। ইতিহাস খুঁজে পাবেন ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন, তার নাম হচ্ছে শের শাহ সৌরি, দুটো কাজ করেছেন তিনি, জিটি রোড করেছেন, রাস্তার পাশে পাশে গাছ লাগিয়েছেন, সরাইখানা করেছেন মেহমান খানার। আল্লাহ নবী বলছেন গাছ লাগাতে, শেরশাহ সৌরি গাছ লাগিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার চিন্তা ভাবনা করে দেখছে আগেকার মোল্লা বাদশারা গাছ লাগিয়েছিল, আমরা এখনকার আজ বাদশাহ সেই রীতিটা পালন করি, তাই বছরে বৃক্ষরোপণ পালন করে। আর একদল মুসলমান আছে সুযোগ বুঝে সরকারি গাছগুলো কেটে তারা ভোগ করে করে না জি। একজন আর চুরি করলে ব্যক্তি চোর, আর সরকারের মাল চুরি করলে সরকারি চোর না। তো সরকার গাছ লাগাচ্ছে আর এরা চুরি করছে। আল্লাহ নবী বলেন রায়ত রাজনা আসনা হোসনাহ ফাকুল তুইয়া জিব্রাইল মাহুলায় কালা জিব্রাইল ইন্না সাজরা পিত্তরি কিরি জিন্না সাফায়াতাম। দয়া নবী বলেন আমি মেহারাজে গিয়ে ঘুরে ঘুরে দেখলাম একটা ছেলে জান্নাতের ভিতরে বসে শান্তি পাচ্ছে। আমি বলেছিলাম বন্ধু জিব্রাইল কি এমন আমল করেছিল দুনিয়ার বুকে জান্নাতের মধ্যে শান্তি পায়? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বনি ইসরাইলের মিসরের বুকে বসবাস করে ছেলেটা রাস্তার কিনারা একটা ঝাঁকড়া গাছ ছিল, ওই গাছের ডালগুলো চারে দিকে ঝুলেছিল, লোকগুলো রাস্তা গাছের নিচে থেকে যেত, গাছের ডালগুলো ফকাস ঠকাস করে মাথায় লেগে কষ্ট দিত, তাই এই ছেলেটা মানুষের প্রতি দয়া করে দেখে গাছের ডালগুলো কেটে সুন্দর করে দেওয়ার জন্য আল্লাহ এর জীবনের গোনাগুলো ক্ষমা করে আল্লাহ একে সাদরে জান্নাত দান করেছে। গাছ ফুটলে নেকি, আবার গাছ ফুটলে গোনা, কি করে হবে? গাছ কাটলে নেকি, আবার গাছ কাটলে গোনা, সরকারি মাল চুরি করলে গোনা হবে, আর প্রতিবেশী কষ্ট থেকে বাঁচার জন্য নেকি হবে? আর গাছ ফুটলে নেকি আছে, আবার গাছ ফুটলে গোনা, কি করে? আল্লাহ নবী বলেন আলিমানু বিদুন সিত্তুনা সোহবাতুন আফজালুল ক্বাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইমাতাতুল আযানাত তরিকিন মা হায়া ওয়া সোহবাতু মিনাল ঈমান। আল্লাহ নবী বলেন ঈমানের 70টা শাখা প্রশাখা আছে, প্রথম শাখা প্রথম তবকা হলো পবিত্র কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 69 নম্বর ঈমান হলো রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু সরিয়ে ফেলা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার পায়ে কাঁটা পড়লো, ওই কাঁটাটা আপনি অন্য জায়গা ফেলে দেন যাতে পরবর্তী করে মুসলমানের ক্ষতি না হয়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটি ইটে আপনার ধাক্কা লাগলো আপনি ইটটা অন্য জায়গায় সরিয়ে রেখে দেন যাতে কোনো মুসলমানের ক্ষতি না হয়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এরকম এমন একটা বস্তু পড়েছে যেমন কলার খলা পড়ে আছে, তার উপরে কোনো বৃদ্ধ যদি পা দিয়ে দেয় পড়ে গেলে তার থবনা ভেঙে যাবে অথবা হাত চোট হয়ে যাবে, আপনি ওই কোলার খলাটা তুলে ফেলে দেন, দয়া নবী বলছেন এর জন্য সে সব পাবে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলছেন ইমাদাতুল্লাহ আযানের তরিকির ক্ষতিকারক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলো। ও মুসলমান রাস্তার কোলে বাগান দিয়েছে, এখন বর্ষাকালে পালং শাকের দাম হচ্ছে 40 টাকা কিলো, প্রতিকেরা কাদার ভয়েতে বাগানের কিনারা থেকে যান। এ মুসলমানটা বললো তোদের অবস্থা ঢিলে করে দেব, তাই বড় বড় খেজুর বাগলা কেটে আর আপনার বাগানটা ঘেরা প্রয়োজন ছিল, নিজের বাগানের দিকে কাঁটাগুলো রাখাও, কিন্তু কাঁটাগুলো রাস্তা দিকে মুখ করে দিল। আর নিয়ত করছে এরপরে কেউ যদি মারিয়ে যায় হুমড়ি খেয়ে পড়লে যেন কাঁটাগুলো কলজের ভেতরে ঢুকে যায়। তাহলে গাছ পুঁতলে নেকি, গাছ পুঁতলে গোনা, গাছ পুঁতলে গাছ কাটলে নেকি, আবার গাছ কাটলে গোনা। গাছ আল্লাহ তাজরি পাঠ করে, আর দুটি হাদিস থেকে পরিবর্তন করছে। কেতাবটির নাম আনওয়ারুল হাদিস, তাতে লেখা আছে দয়া নবী এক সময় কতগুলো সাহাবা নিয়ে তায়েফের ময়দানের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছেন, যেতে যেতে দয়া নবীর পেশাব পায়খানার বেগ পেল, এক পাহাড়ের কিনারার দিকে এগিয়ে গিয়ে যাচ্ছেন, একটা রাখাল এসে বলছে নবী মোহাম্মদ পাহাড়ের কিনারার দিকে আপনি যাবেন না, ওখানে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, নেকড়ে আছে, সাপ আছে, বিছা আছে, আপনাকে দংশন করবে, কষ্ট হবে, আপনি ওদিকে যাবেন না। আল্লাহ নবী বলেন আমি রসুল, আমার কষ্টের জন্য আল্লাহ দুনিয়ার বুকে কোন বস্তু সৃষ্টি করে নাই। বলুন সুবহানাল্লাহ। রাখালটা বলছে কাইফার পন্নাকা নবী, ও নবী মোহাম্মদ তোমাকে কি করে চিনবো, তুমি নবী কি করে তোমাকে চিনবে, তুমি নবী বলো। আল্লাহ নবী বলেন তুমি আমাকে চিনতে পারলে না। রাখাল বলছে না রসুল, পাহাড়ের কিনারা গেলেন, একটা খেজুর গাছের মাথার পাতা ধরে টান দিলেন, খেজুর গাছটা জমিনের বুক থেকে উঠে মানুষের মতো নবীর পিছু 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 এগিয়ে যান, আর একটু দূরে গিয়ে আরেকটা খেজুর গাছের মাথায় টান দিলেন, ওই পাতাটা গাছটা উঠে পিছু পিছু এগিয়ে গিয়ে যান, মাঝখানে গিয়ে আল্লাহ নবী বলছে হেঁটে যা মালাইয়া, ও খেজুর গাছ আমার প্রতি পর্দা হয়ে যাও, খেজুর গাছ ছাতার মতো ঘিরে গেল, আল্লাহ নবী মাঝখানে পায়খানা পেশাব করলেন, কিছুক্ষণ পরে উঠলেন, খেজুর গাছ দুটো ছায়া করতে করতে চলে আসে নির্দিষ্ট জায়গায়। আসে আল্লাহ নবী বলেন এর যে মাথা নকুমা হাইসো কুমতুমা, ও খেজুর গাছ যে জায়গা ছিল সেই জায়গা চলে যাও। নবী কথা শুনে মানুষের মতো গুটি গুটি পায়ের মতো হাঁটতে 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 ওই খেজুর গাছগুলোর নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে খেজুর গাছে প্রাণ আছে তো? 106 বছর আগে আচার্য জগদীশ চন্দ্র বসু বলে গাছে প্রাণ আছে, সবাই বলে বিশ্ববিখ্যাত ভারত বৈজ্ঞানিক, আর রসুল বললেন 1400 বছর আগে কেউ রসুলকে বললো না বৈজ্ঞানিক। কোরআন বলছে গাছে প্রাণ আছে, গাছটা রিপাঠ করে, কেউ কিন্তু বলতে পারছে না, কোরআন তো বিজ্ঞানের গ্রন্থ বলে, এটা মুসলমানদের ধর্মগ্রন্থ। কেউ কোরআন বিজ্ঞান বলে বলে না, যুক্তি দিলে মানে না, কেন এটা তো আল্লাহর পাঠানো, তাই লজ্জা লাগে বিজ্ঞান। তো গাছ আল্লাহ তাসবিহ পাঠ করে, ফিরে আসছি আর কারা কারা তাসবিহ পাঠ করে, কেবল পড়ে না মানুষ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন একজন নবী আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ একটা গ্রামে অনেকগুলো মানুষ আছে কি একটা গ্রামে শহরে, যখন আপনার গজব আসে কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ, সব কেন গজবে পরিণত হয়। মহারাজ আল্লাহ বলে আমার নবী বার হয়ে যাও, বার হয়ে যাও, তুমি নিশ্চয়ই পরীক্ষা পাবে, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, জানতে পারবে। নবী খাদ্য খাবার নিয়ে ফাঁকা ময়দান নিয়ে হেঁটে হেঁটে চলে গেল, ক্ষুধা লাগলো, খাদ্য খেলে বিশ্রামের প্রয়োজন পড়ে, রোদের কারণে বড় কষ্ট পায়। ওই নবী বলেন আল্লাহ ফাঁকা ময়দানে কষ্ট পায়, যদি গাছ থাকতো বিশ্রাম করতাম, অদূরে আল্লাহর কুবরাতে গাছ দেখতে পাই। নবী গাছের গায়ে গিয়ে হেলান দিল, ঘুমিয়ে পড়ে গাছের তলা থেকে পিঁপড়ে এসে নবীকে দংশন করে দেয়। কারা সাদ নামলা তুম নবী বিনাল আম্বিয়ায় পাহাড়া কাতুল কারিয়া তুমামেন মুনাল উমামি উসাদ্দিন। ওই নবী ঘুমটা ভেঙে গেল বিশেষ তাড়নায়, পিঁপড়ে মারতে 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 অনেকগুলো পিঁপড়ে মেরে ফেলল, অবশেষে পাথর দিয়ে বসে বসে আগুন তৈরি করে পিঁপড়ের বাসাগুলো জ্বালিয়ে দেয়। আল্লাহ বলেন আমার নবী ওই একটা পিঁপড়ে দংশন করলো, চিনতে পারলো না, বুঝতে পারলো না, জ্বালার তাড়না হাত দিয়ে মারতে মারতে সব পিঁপড়ে বাসা কেন জ্বালিয়ে দিলে, ওই পিঁপড়ে গুলো আমি আল্লাহ মার তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ে তাসবিহ পাঠ করে মানুষ করতে পারে না। কেতাবের নাম হচ্ছে গুনিয়াতির তলবিন, তফসিরে জালালাইন টিকায় পাদক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম লোক লস্কর নিয়ে দলবদ্ধ হয়ে চলে যাচ্ছেন, হাতি ঘোড়া চড়ে ফাঁকা ময়দান দিয়ে যাচ্ছেন, 3.5 মাইল দূরে একদল পিঁপড়া ছিল, তাদের নেতাকে নিয়ে ডাঙায় ঘোড়া গুলি করছে। ওই অবস্থায় তাদের পিঁপড়ের দলের নেতা বলছেন আইয়ান নামলে উৎখলে মাসা কেনা কোন ইন্না সুলাইমানা জুলুদিহি লিয়াতে মান্না সুলাইমানা জুলুদিহি ওয়াহুম লা ইয়াসুরুন।
ও আমার পিঁপড়ের দলেরা সন্তানেরা বংশরব তোরা পিঁপড়ে গর্তের ভিতরে প্রবেশ করো, যে সুলাইমান লোক লস্কর নিয়ে আসছে পা দিয়ে মারিয়ে দিয়ে বংশটা ধ্বংস করে দেবে। ওই অবস্থায় হাওয়া ভেসে ভেসে সুলাইমান নবীর কানে শব্দ এসে যায়, দূরত্ব হচ্ছে 3.5 মাইল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া বুকে এখন মানুষের অন্যত অভাব এসেছে, এমন কোন মেশিন তৈরি হয় নাই যে তারা পিঁপড়ের শব্দটা ধরে রাখবে। তাহলে এখন সমাজ একটু উন্নত হয়েছে নাকি? তবে আল্লাহ নীতির কাছে উন্নত না। তফসিরে জালালাইন এলাকা আছে 350 মাইলের দূরত্ব, শব্দ সুলাইমান নবীর কানে পৌঁছে গেল, আপনারা বলবেন কি করে? ওই পিঁপড়ের শব্দটা আল্লাহ তাবারক তাআলা হযরত জিব্রাইল মারফত নবীর কানে পৌঁছে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় সুলাইমান নবী তিনি নামলেন হাত ধোয়া আপনার হাতি থেকে, লোক লস্কর গাদা ঘোড়া থেকে গুটি গুটি পায়ে গিয়ে 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 পিঁপড়ের বাসার কাছে পৌঁছে যায়, গিয়ে সালাম কালাম হয়ে গেল। সুলাইমান নবী জিজ্ঞাসা করছেন, ও পিঁপড়ের দলের রাত, আমি তোমাদের বংশগুলো মারিয়ে ধ্বংস করবো, কি করে জানতে পারলে? পিঁপড়েরা বলে, ও আল্লাহর নবী, আপনি যেই যেমন নবী, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, আমরা আপনার প্রতি ইমান গ্রহণ করেছি। সুলাইমান নবীকে দাওয়াত করা হলো, টিড্ডি বা পঙ্গপালের ঠ্যাং দেওয়া হলো। কোরআনে এসেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তফসিরে এসেছে বিলকিসানির কাছে চিঠি লিখেছিলেন তাই বিসমিল্লাহ, আবার টিড্ডি খাওয়ার সময় সুলাইমান নবী পড়েছিলেন বিসমিল্লাহ, পূর্ণাঙ্গ টিড্ডির ঠ্যাংটা খেতে পারল না, অবশিষ্ট অংশ পিঁপড়েরা যখন খায় তারা পড়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী বলেছে, ও পিঁপড়েরা, আমি নবী বিসমিল্লাহ পড়লাম, তোমরা পড়লে কোত্থেকে? বলে, হুজুর আপনার কাছ থেকে আমরা এসব মুখস্থ করে নিয়ে খাদ্যের আগে তাই পরে বিসমিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ে তারা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে, মুসলমান কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে জানে না। পিঁপড়ে আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ নবী বলেন, উতিয়াতলে উম্মতি খামসা খিসালি লাম তুতি কাবল হুম্মা খালিফা ফামু সাইমে আতিয়া বিনদাল্লাহি রুহি মিসকাল ওয়া ইন্নাল হায়তানে তাসতাগফিরু লাহু হাত্তান নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী বলেন, আমার উম্মতদের পাঁচটা জায়গা সম্মানিত করা হয়েছে যা অন্য কোন নবীর উম্মতকে দান করা হয় নাই, তার মধ্যে একটা হলো রোজাদারের বুকের সুগন্ধ দুর্গন্ধটা আল্লাহর কাছে মিসকালের মতো সুগন্ধি। বলুন সুবহানাল্লাহ। এমনকি রোজাদার রোজার মাসে নদীর পার হতে, দরিয়ার পার হতে, কিনারা হতে, সমুদ্রের নিকট হতে, পুকুরের পার হতে, বীরের পার হতে, মাঠের পার হতে এতে এতে যায় সমুদ্রে, দরিয়া নদীর মাঝগুলো রোজাদারের গোনা মাফির জন্য আল্লাহর কাছে আস্তাগফির পাঠ করে। এমনকি গপ্তের পিঁপড়া পর্যন্ত রোজাদারের মাফরাতের জন্য দোয়া চায়। আল্লাহ রসুল আল্লাহর হাবিব চলেছেন তাদের ময়দানের দিকে। ঘটনা লেখা আছে, কেতাদের নাম হল মাসনদি শরীফ, লেখা হচ্ছেন জালালউদ্দিন মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। হাওলা দেওয়া হয়েছে দারামি শরীফের হাদিস পাক। চলেছেন আল্লাহ নবী তাদের ময়দানের দিকে, খেজুর বাগানের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, কতগুলো মৌমাছি এসে মাথা নিচু করে গুনগুন গুনগুন করে আওয়াজ করছে। আল্লাহ নবী বলে, মৌমাছি দলেরা কি আওয়াজ করো? তারা ডানাটা নিচু করে বলে, হুজুর আমরা আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করি, আপনি যখন মদিনাতে এসেছেন সংবাদ পেয়েছিলাম, আমাদের বাসায় বাচ্চা ছিল তাই আপনার কাছে যেতে পারিনি, এখন আমাদের বাচ্চা নিকটে চলেছেন তাই আপনার সম্মানার্থে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ নবী বলে, মৌমাছিরা তোমাদের মধুগুলো কেন মিষ্টিতে পরিণত হয়? কোন মধু তিতো, কোনটা টক, কোনটা পাতলা, কোনটা গাঢ়, কিন্তু মিষ্টিতে পরিণত কেন হয়? মৌমাছি দলেরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিভিন্ন ফুল থেকে শোষণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমরা শোষণ করে এনে আমাদের বাসাতে রাখি, আমরা আল্লাহ তাসবিহ পড়ি আর আপনার প্রতি দরুদ পাঠ করি, আল্লাহ আমাদের মতো আদরটা কবুল করে দিয়ে উম্মতে মুহাম্মদ উপকারের জন্য মধুটা মিষ্টিতে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, না আনকুমান তাত্তুল আরবাইন আন্নামলাত ওয়া নাহানাত ওয়া সুরাদ ওয়া হুদহুদা। আল্লাহ নবী বলেন, চারটি প্রাণীকে তোমরা মারবে না, একটা হলো পিঁপড়া, দ্বিতীয় হলো মৌমাছি, 3 নম্বরে হলো হুদুদ পাখি, 4 নম্বরে হলো সুরাদ বলে পাখি। তাহলে পিঁপড়ে তাসবিহ পড়ে, মৌমাছি দরুদ পড়ে, তাসবিহ পড়ে, আর হুদুদ পাখি হল সুলাইমান নবী পত্রবাহ, সুরাত পাখি হল এমন একটা পাখি তার গোস্তস্থিত বান্দার মানুষের কোন উপকার হয় না। আল্লাহ নবী বললেন, এই চারটে প্রাণীকে তোমরা মারবে না, পিঁপড়ে আল্লাহ তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। এখন বাকি সময় আছে, আজকের যে মজলিস এর দিকে গুরুত্ব রেখে দুটো কথা বলি। আরো তাসবিহ অনেক পাঠ করে হাদিস কোরআনে দলিল আছে, তো মহাব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পাঠ। আল্লাহুম্মা
সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদনা মাওলানা মুহাম্মদ করতি হুঁ মৈ এ তমন্না করতি হুঁ মৈ এ তমন্না বনা লো উসকে গুলাম মেরে জন কো কর দিয়া হো উসকে পাব কুরবান জিন্দগি কো কর গুজারা জিন্দগি কো কর গুজারা আল্লাহ তেরি নাম সে দর্দ মেরে জুলে কো মুহাম্মদ কি নূর সে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ক্বাল আল্লাহ তাআলা ফি কুরআনিল কারীম انما يخشى الله من عباده العلماء قال ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن الخامصا والخامصة ان يبغضن ما وهله وقال النبي صلى الله تعالى عليه وسلم هل طالبون ما يهدم الاسلام قال لا يا رسول الله قال النبي جلة العالمين جدال المنافقين وحكم الأئمة المضلين القرآن পাকে এসেছে নিশ্চয় নিশ্চয় আমার আলেম সম্প্রদায়ের আমাকে বেশি বেশি ভয় করে আলে মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় আর এমন অনেক শ্রোতা আছে ওয়াজ শুনে শুনে যে চুল পাকিয়ে বলেছে তাহলে এরা ওয়াজের আলেম আলেমরা ভয় করে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান হয় আলেম হও না আলেমের ছাত্র হও আও মুস্তামিআন নতুবা আলেমের কথা শোনান আও মুহিব্বান নতুবা আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুলুল খামিসা পঞ্চম কষ্ট করে না আইয়াবে গুজুলুল মা ওয়াহলুহু আলেম এবং ওলামা সম্প্রদায়ের প্রতি তোমরা হিংসা করে না তবে বলছেন হয় আলেম হও না আলেমের ছাত্র হও নতুবা আলেমের কথা শোনো কিংবা আলেমকে ভালোবাসো হিংসা করো অন্যত্র হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলেন মান আকরামা আলিমান ফাকাদ আকরামা সাবিনা নবিয়ান ওয়ামান আকরামা মুতাল্লিমা ফাকাদ আকরামা সাবিনা শাহীদা আল্লাহ নবী বলেন কেউ যদি একটা আলেমকে ভালোবাসলো সে সত্তরটা নবীকে ভালোবাসলো যে একটা তালবিলমকে ভালোবাসলো সে সত্তরটা শহীদকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ বলবেন মলি সাহেব দলিলটা তো আপনাদের দিকে যাবে একটা আলেমকে ভালোবাসলে সত্তরটা নবীকে ভালোবাসা হয় আল্লাহ রসুল বলেন এজা মাদে আল ফাসিকাত ইহতাজ যা রাব্বিল আরশ মিনাল গাজাব আল্লাহ রসুল বলেন যখন কোন বান্দা দুনিয়ার বুকে কোন ফাসেককে ভালোবাসে তার প্রশংসা করে রাগের কারণে আমার আল্লাহর আরো উষ্কানা টলতে থাকে উসমানের ছেলেরা সচিন তেন্ডুলকর ছয় মারলে প্রশংসা হলো জি যুবরাজ ছয় মারলে প্রশংসা হলো সিনেমার নায়িকা ভালো বই করলে চর্চা চলে ঘরে ফটো থাকে নায়কগুলো ভালো কাজ করে তাতে চলে দেশের একটা নেতা আছে তার জয়গান দিয়ে লড়ছি লড়বে সুযোগ পেলি মরব এর জন্য সময় দিতে হয় দেবে মসজিদে যাব না বিধর্মীর প্রশংসা চলে আল্লাহ নবী বলেন যখন কোন ফাসেকের প্রশংসা করে আমার আল্লাহ গজবের কারণে আরশখানা টলতে থাকে আর যদি কোনো আলেমকে ভালোবাসে নবী বলেন সে যেন সত্তরটা নবীকে ভালোবাসলো বলেন সুবহানাল্লাহ তবে আমাদের মধ্যে এই চার আনা তিরিশ পয়সার ফুটে বলি সাহেব না আমাদের মতো এই চার আনা তিরিশ পয়সার ফুটো মলি সাহেবের ভালোবাসলে কিছু পাবে না কাদের ভালোবাসলে হবে
যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, যাদের কথা আল্লাহ শুনেন, এই রকম আলেমদের ভালোবাসবেন, হাসরের ময়দানে উপকার পাওয়া যাবে। একটা হাদিস পাকের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে একটা পাগলা ধরনের মানুষ, ব্রেন বুদ্ধি কম মানুষটাকে তুলে আনা হবে। আনার পরে বলবে, ইয়া আবদি আইনা হাসানাতু কাল, ও আমার বান্দা তোমার আমলনামায় নেকি নাই কেন? বান্দা বলবে, লা আদরি মা হাসানাতি, আমি জানি না নেকি কাকে বলে, নেকি টাকি। আল্লাহ তাআলা তাআলা বলেন, আলাম ইয়াতিকা রাসূলান নাবিয়্যান ওয়ালা কিতাবা, ও বান্দা কোথায় তুমি বাস করেছিলে? তোমার কাছে কোনো নবী যায় না, রাসূল যায় না, আসমানি গ্রন্থ যায় না? ছেলেটা বলবে, লা দিন আলিমান ওয়ালা নাবিয়্যান ওয়ালা মুতাল্লিমা ওয়ালা কিতাবা, আল্লাহ কোনো নবী জানি না, কোনো রাসূল জানি না, কোনো কিতাব জানি না। আল্লাহ তাআলা তাআলা মুশকি হেসে বলবেন, বান্দারে এমন কোথায় তুমি বসবাস করতে, তোমার নবী ওলি কোস কোতো, এমন কি আলেমদের সঙ্গে সম্পর্ক থাকতো না? ও বান্দা, তোমার নামে সঙ্গে এমন কোন আল্লাহওয়ালা ব্যক্তি নামের যোগ আছে কি? বান্দা বলবেন, না জানি না। আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে আমার একটা মাহবুব বান্দা আছে, যার নামের সঙ্গে তোর নামের মিল আছে। ওই মাহবুব বান্দার সম্মানার্থে তোর গোনাগুলো ক্ষমা করে জান্নাতে যাওয়ার নির্দেশ দিলাম। আচ্ছা, প্রধানের ইসলাম মারা দরখাস্ত হলে সুযোগ পাওয়া যায় নাকি? আর মাঝে মাঝে ইসলাম না হলেও সুযোগ পাওয়া যায়, পিছনে ঘুরলে নারকেল চারা দুটো হবে, সারের বস্তা দুগুলো বেশি হবে অন্য লোকের থেকে। তাহলে দুনিয়ার মানুষের পিছনে ঘুরলে যদি পাওয়া যায়, তো আল্লাহর প্রতিনিধি যারা দুনিয়ার দিকে, এদের পিছনে ঘুরলে কিছু পাওয়া যাবে তো? এইরকম প্রতিনিধির মধ্যে 400 জন হুজুর কেবলাও প্রতিনিধি, মানে বছরে আসবো আর তাবারুক হবে, চলে যাবো, হুজুরের ভালোবাসা হবে। তা এনারা যে আদর্শ দুনিয়ার দিকে রেখে গেছেন, আমাদের কিছু বাস্তবায়িত করার দরকার আছে, কিছু মেনে নেওয়ারও দরকার আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, মান জালাসা ইনদাল আলেমে সাআতাইনে ওয়া কালা মাহু লুকমাতাইনে ওয়া মাশা মাহু খুতওয়াতাইনি আতাহুল্লাহুল জান্নাতাইন। রাসূল বলেন, কেউ কোন আলেমের কাছে কিছু সময় বসল, তার মুখের দুটো কথা শুনল, তার সঙ্গে বসে যদি দুটো লোকমা খাদ্য খায়, তার সঙ্গে দু পা হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ তাকে ওই লোকটার জন্য দুটো জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আলেমকে ভালোবাসতে হবে না, আলেমের নীতি মেনে চলতে হবে। তাহলে বর্তমান যে সময় পড়েছে, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম হল তিন প্রকার। আলেম তিন প্রকার, এক ধরনের আলেম হচ্ছে আলেম বিল্লাহে ওয়া বিল আমরিল্লাহ, আল্লাহ মানে আল্লাহ শরিয়ত মানে একটা আলেম। এক ধরনের আলেম হচ্ছে আলেম বিল্লাহ লাইসা বি আমরিল্লাহ, আল্লাহ মানে শরিয়ত মানে। আর এক ধরনের আলেম আছে আলেম বি আমরিল্লাহ লাইসা বিল্লাহ, এক ধরনের আলেম শরিয়ত মানে আল্লাহ মানে না, এক ধরনের আলেম আল্লাহ মানে শরিয়ত মানে না, আর এক ধরনের আলেম আছে আল্লাহ মানে শরিয়ত মানে। তাহলে বন্ধুত্ব কাদের সঙ্গে হবে? জি, আলোচনা রাখবে না অন্য আলোচনা রাখবে? তাহলে আমাদের বন্ধুত্ব কার সঙ্গে হবে? যে আলেম আল্লাহ মানে শরিয়ত মানে তার সঙ্গে, না যে আলেম কেবল আল্লাহ মানে শরিয়ত মানে না, যে আলেম শরিয়ত মানে আল্লাহ মানে না, কার সঙ্গে? আল্লাহ এবং শরিয়ত যে মানে, সেই আলেমের সঙ্গে আমাদের ভালোবাসা রাখার প্রয়োজন আছে। এখন আল্লাহ মানে শরিয়ত মানে না, সে কি আলেম? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان موسى عليه الصلاه والسلام مر فرى رجلا يصلي مع خزين خشين فقال يا ربي ما هذا صلاته فقال الله تعالى يا موسى لا اصلى في كل يوم الف حركه وحج الف حجه وشهد الف দেখছেন একটা লোক নামাজ পড়ছে, কত শান্ত সৃষ্ট ধীর সুস্থ ভাবে খুজু খুজু ভাবে নামাজ পড়ছে। মুসা আলাইহিস সালাম জাকার পরে বলছে, আল্লাহ লোকটা কত সুন্দর নামাজি, শান্ত সৃষ্ট ধীরতা হয়ে নামাজ পাঠ করছে। আল্লাহ বলেন, ওই লোকটা শান্ত সৃষ্ট খুজু খুজু ভাবে নামাজ পড়ছে, কিন্তু ওই লোকটার মতো যদি কোনো লোক অথবা ওই লোকটা প্রত্যেক দিন যদি 1000 রাকাত নামাজ পড়ে,
1000 জানাজা যদি অংশগ্রহণ করে, 1000 হজ যদি করে, কিছু ওর উপকারে আসবে না যদি ওর মালের যাকাতটা আদায় না করে। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাত ওয়াজ যাকাত লামি আব্দি জাকাত ফালা সালাত লাহু। রাসূল আমাদের নামাজের জাকাতের নির্দেশ দিলেন, আল্লাহ নবী বলছেন নামাজ পড়ে জাকাত দাও, যে লোকটা নামাজ পড়লো জাকাত দিল না তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজ হুকুকুল আল্লাহর হক, আর জাকাত হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে যুক্ত আছে। আর আল্লাহ মানে শরিয়ত মানে না, আবার শরিয়ত মানে আল্লাহ মানে, একটা উদাহরণ দিচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় বিছানায় শয়ন করে আছেন, নবী পাকের বিবি হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, ও বেটি আয়েশা, বলতে পারো কি আমার আল্লাহ নবী কবে ইন্তেকাল করেছেন? ওই অবস্থায় আম্মা জান আয়েশা কাঁদছেন, আব্বা জান, নবী পাকের যত সাহাবা হুজুর ছিলেন সাহাব থেকে নিকটের সাহাবী হচ্ছেন আপনি, আর আল্লাহ রাসূল কি কবে ইন্তেকাল করেছেন কি করে ভুলে যান? হযরত আবু বকর বলেন, ও বেটি আয়েশা, আমার দয়া নবী কবে ইন্তেকাল করেছে ভুলে যান? ওই সময় আম্মা জান আয়েশা বলেন, ইয়াউমুল ইসনাইনের হুজুর ইন্তেকাল করেছেন সোমবার দিন। হযরত আবু বকর বলেন, ও বেটি আয়েশা, আজকের হলো সোমবার, আমি আবু বকর যদি এই দিন ইন্তেকাল করি আমার কত একটু খেয়াল রেখে দেবে। ও বেটি আয়েশা শুনে নাও, আমার রাসূল যখন ইন্তেকাল করেন কোন রোগে আক্রান্ত ছিলেন? আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাছেন, আমার আল্লাহ রসুলের নিকটতম সাহাবী, আমার রসুল কবে ইন্তেকাল করেছেন, কি রোগে আক্রান্ত হয়েছেন আপনি জানেন না? হযরত আবু বকর বলছেন, রসুল কি রোগে আক্রান্ত? আম্মা জান আয়েশা বলছেন, বিল হুম্মা ওয়াল হুম্মা, আমার রসুল জ্বরে আক্রান্ত হয়েছিল, ইন্তেকালের সময় শরীরে জ্বর ছিল। হযরত আবু বকর বলেন, ও বেটি আয়েশা, আজকের হলো সোমবার, রসুল ইন্তেকাল করেছেন সোমবার, রসুলের গায়ে জ্বর ছিল, আমি আবু বকর, আমার গায়ে জ্বর আছে, আমি যদি এই অবস্থায় ইন্তেকাল করি বিবিন বেটি আয়েশা আমাকে রসুলের পায়ের কাছে দাফন করে দেবে। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর তোমার আমল নামায় কোনো নেকি নাই কেন, কোন নেকি নাই কেন, আমি আবু বকর সে সময় বলব, আল্লাহ আমার আমল নামায় নেকি যদি না থাকে আমাকে শাস্তি দিতে পারবেন না। যেদিন থেকে তার নবীর হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর নবী যতদিন ছিলেন দুনিয়ার বুকে নবীর গোলাম কি করে আমি সময় কাটিয়েছি, নবীকে এত আমি ভালোবাসি, নবীর ইন্তেকালের পরে আমার লাশ খালা পাহাড়দার হিসাবে নবীর পায়ে ধারে পাহাড়দার হিসাবে স্বয়ং করেছিল, আমার নবী রসুলা আমাকে আপনি ক্ষমা করে দিন। আম্মা জান আয়েশা শুনছেন, হযরত আবু বকর বলছেন, ও বেটি আয়েশা, কাম কাপ্পানা বেসা বে রসুলুল্লাহ, আমার নবীর কটা কাপড় পরিয়ে কাপড় দেওয়া হয়েছিল বলো? সেই সময় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সালাসা আসওয়াবিন বে কাপ্পানা রসুলুল্লাহ, রসুলের তিনটে কাপড় পরিয়ে কাপড় দেওয়া হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বেটি আয়েশা, আমার গায়ে যে কাপড়টা আছে এই কাপড়, আমার পরনে যে কাপড়টা আছে এই কাপড়, আর বাক্সে একটা পুরাতন কাপড় আছে, এই তিনটে কাপড় দিয়ে আমাকে দাফন করে দেবেন। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলেন, না 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 বুকা, না 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 কবিয়া সাবেকা জাবিরা, ও আব্বা জান, আমরা কি এত গরিব, আমরা কি এত এটিম হয়ে গেছি, পুরাতন কাপড় দিয়ে আপনাকে দাফন করে দেব, আমরা কি আপনার জন্য নূতন কাপড়ের ব্যবস্থা করতে পারি না? হযরত আবু বকর বলেছিল, ও বেটি আয়েশা, ও বেটি আয়েশা শোনো, যারা জীবিত অবস্থায় থাকে তাদের কাছে নতুন কাপড়ের মূল্য বেশি, আর মরা মানুষের কাছে নতুন কাপড়ের মূল্য থাকে না। আমি আবু বকর যদি দুনিয়ার বুকে আমল করে যাই, আমাকে যদি পুরাতন ছেঁড়া ফাটা কাপড় কাপড় দেওয়া হয়, ওই পুরাতন কাপড়টা কবরের ভিতরে আল্লাহর কাছে নতুন কাপড়ে পরিণত হবে। ও বেটি আয়েশা, আমার ঈমান আমলটা যদি কবুল না হয়, আর আমাকে যদি নতুন কাপড় পরানো হয়, আল্লাহর গজবের কারণে কবরের ভিতরে পুরাতন কাপড়ে পরিণত হবে। ও বেটি আয়েশা শোনো, আমি কেন পুরাতন কাপড়ের কথা বললাম? আল্লাহ নবী বলে, ঈমান হাফরা কাবরান বানাল্লাহু বায়তান ফিল জান্নাত ওয়া মান কাসালাহু মায়তান আকসালাহুল্লাহু মিন জুনুবি আরসালাহুল্লাহু তাআলা ওয়া খারাজা বিজুনুবি বাদানিহি কাওয়ানাত ইয়াউমে বাতনিহি।
ওমান কাফানাহু মাইতান আলবাসাহুল্লাহু লি মিন হুলালিল জান্নাত ও বিবিটি আয়েশা সোনামের রাসূলের কাছে একটি হাদিস শুনেছি আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি মারা যায় আর মারা যাওয়ার পরে যদি তার জন্য কবর খোলা হয় আল্লাহ ওই কবর খননকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন বলেন সুবহানাল্লাহ এখন একটা লোক কাজ করলে কত রোজ 100 টাকা রোজ 80 টাকা রোজ মাঠে খেতে খাওয়ার জন্য লোক পাবেন একটা লোক মরে গেলে পাড়ায় ঘুরে ঘুরে খুঁজে আসবেন দুটো লোক ব্যতীত কবর খোলা লোক পাবেন না তাহলে দুনিয়ার মানুষের একটু 100 টাকা রোজ দেবার পাওয়া যায় আর কবর খোলা লোক পাওয়া যায় না আর রসুল বলছেন মোমেন মোমেনের জন্য কবর খুললেন আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ জান্নাতে ঘর বানানোর কাজ করতে পারে না আর মানুষ যা স্ট্যাটাস ওলা হয়ে গেছে দুদিন পরে দেখবেন কবর আর দিতে হবে না হেয়েমানি করে রাস্তার কোলে ফেলে রাখা হবে গরু ছাড়লে এরা নিজেরা পেশাব করে পানি নেয় তো মরে গেলে গোসল দিতে যাবে ভয়তে গোসল দেওয়া লোক পাবে না যদি পাইকে বুড়ো মোয়াজ্জেনার দেশের মুরব্বী জন্ম দেওয়া ছেলে পিতার সম্পত্তি ভোগ করে খাও আর মরার পরে ভাড়ার লোকের দিয়ে তুমি গোসল নাও লজ্জা থাকা দরকার আছে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন মান গাসসালা হুমায়তান খারাজা মিন জুনুবিহি বাদানি কাওয়ালাত ইয়ামে বাতনিহি আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি কোন মুসলমান মারা যাওয়ার পরে গোসল দিয়ে দেয় আল্লাহ তাবারক তাআলা তার শরীর থেকে অনুরূপভাবে গোনাগুলো মুছে দেবেন যেমন একটা শিশু নিষ্পাপ হয়ে দুনিয়ার বুকে আসে বলুন সুবহানাল্লাহ আরে গোসল দেওয়া লোক পাড়ায় পাওয়া যায় তো না না তাই মাঝে মাঝে বলা হয় তোর ধর্ম বাপ বলেছি ভাই আমার বাপের গোসল দে 40 দিন জামা কাপড় দিয়ে ধোলাই বানিয়ে তার মানে বিদায় করব তুই আমার বাপের গোসল দে তাহলে গোসল দেওয়া এখন প্রাইজের ব্যবস্থা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে মান কাফানা হুমায়তান আলবাসাহুল্লাহ হুলালিন মিন হুলালিল জান্নাত যদি কোনো ব্যক্তি কোন মাইয়াতের কাফন পরিয়ে দেয় আল্লাহ তাবারক তাআলা হাসুরের ময়দানেতে ওই ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে সম্মানিত করবেন বলেন সুবহানাল্লাহ ও ব্যক্তি আয়েশা আমি আবু বকর আমার যদি পুরাতন কাপড় দিয়ে দাও কোনো অসুবিধা নাই আমার যে পয়সায় তোমরা কাফন পরিয়ে দেবে ওই পয়সার কাফন কিনে গরিব মানুষের শরীরে পরিয়ে দাও আমি আবু বকর হাসুরের ময়দানে আল্লাহর জান্নাতের পোশাক পরে আল্লাহর দরবারে উত্তরিত হব আলেম বিল্লাহ আলেম বে আমরিল্লাহ যারা আল্লাহ মানে শরিয়ত মানে আল্লাহকে মানে আরে বিল্লাহ হলো আল্লাহ এটা আল্লাহ চেন এখন ফারায়েন বলে একটা বই আছে আলেমে পড়ানো হয় তাতে লেখা আছে কলা ওলামাওনা তাতার লোক হুকুকুল মাইয়েতে আর বা তোম আউয়ালে তাজিহি জিহি বা তাকবিরিহি হযরত ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন মানুষ মারা গেলে 4টে কর্তব্য আছে প্রথম তাকে দাফন কাফন করতে হবে এখন বাপ হাজি সাহেব মারা গেল হাজি সাহেবের কাফন পরার জন্য পয়সা কে দেবে বড় ছেলে দেবে না সৌদি আরবে জামাই থাকে দেবে না দেশে চাঁদা তুলে দেওয়া হবে যে আমাদের নীতি কি বলে আর শরীয়ত কি বলে একটু কথা বলেন জি হাজি সাহেব বললো 4টে ছেলে আছে কাপড় দেওয়ার সময় কোন পয়সায় দেওয়া হবে বড় ছেলে কাপড় কিনবে ছোট ছেলে না জামাই বাবু না চাঁদা তুলে কোন ছেলে দেওয়ার হুকুম থাকবে না বড় ছেলে যদি কাপড় দেয় বাপ মরে যাওয়ার 40 দিন পরে বলবে রাস্তার কোলে যে জমিটা দাম বেশি আমার দিতে হবে বাপের কাপড় পরিয়েছি ছোট ছেলে যদি কাপন পরায় দুদিন পরে বিচার করে বলবে বাপের কাপন দিয়েছিলাম কনিষ্ঠ ছেলে যে পুকুরে মাছ বেশি হয় ওটাই আমার দিতে হবে ওই সুযোগ চলবে না মারামারি সুযোগ চলবে না ওই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সর্বপ্রথম তাকে দাপন কাপন করতে হবে গায়রা তাজিরান ওয়ালা তাকতিরা সম্ভ্রান্ত ধনি যদি হয় 10,000 টাকা দামের কাপড় তুমি পরাতে পারবে না আর একেবারে ন্যূনতম গরিব যদি হয় গ্রাম 4 মতো পাতলা কাপড় দিয়ে তাকে কাফন করাতে পারবে না
ধনী বলে 10,000 টাকা কাপড় আর গরিব বলে গামছা মার্কা কাপড় দিতে পারবে। ন্যূনতম মূল্য মধ্যম পন্থা কাপড় অবলম্বন কর। আর তাকওয়া যদি হয় বা হাজি সাহেব 5,000 টাকার কাপড় দিতে চাচ্ছিল, 2,000 টাকার কাপড় পরে কবরে যাও, আর বাকি 3,000 কাপড় যদি প্রতিবেশীর জন্য রেখে যাও, কবরে শুয়ে শুয়ে সব পাবে। আর হাসুরের ময়দান আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে তোমাকে তুলবেন বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই আদর্শ কি আমরা মানতে পারব? তাহলে আলেমকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, আলেমকে ভালোবাসলে শরিয়তের নেতা হওয়া যায়। কিছু আলেমের দ্বারা শরিয়ত উন্নত আর কিছু আলেমের দ্বারা সমাজ অবনত, কার ভালোবাসা দরকার আছে? তো আমি কয়েকটি কথা রাখছি, কাদের ভালোবাসলে পরকালে মুক্তি পাওয়া যাবে। হাজরাতে মোজাদ্দেদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আর একটা ভেড়স মার্কা মুসলমানের নাম শুনেছেন, সে হচ্ছে আকবর বাদশাহ। দিন ইলাহি চালু করে গিয়েছিল, তো দিন ইলাহি চালু করার পিছনে কিছু আলেমের নেতৃত্ব ছিল, কিছু আলেমের নেতৃত্ব ছিল। দুটো দল ছিল, একটা দলকে নাম রাখা হয়েছে মাখদুমুল উলুম, মানে জ্ঞানী সমাজসেবক আলেম সম্প্রদায়, আর আরেকটা হচ্ছে আব্দুল নবী, নবী দাস বা বান্দা। কিতাবে এসেছে আকবর বাদশাহ প্রথম জীবনে নকশবন্দিয়া তরিকা করতেন, মসজিদে আজান দিতেন, নামাজ পড়তেন, কিন্তু একটা আলেম আর একটা আলেমের উপরে প্রাধান্য দিতে গিয়ে আকবর বাদশার কাছে এমন কটূক্তি করে কথা বলা হলো, ভিতরে বিতৃষ্ণা তৈরি হয়ে গেল। এর কারণে সমস্ত ধর্মের মূল বাণী নিয়ে দিন ইলাহি প্রচার করা হয়েছে। এই রাজসভায় ছিলেন মিস্টার আবুল ফজল বলে একজন আলেম। তো জাকাতের কথা যখন বলা হল, আব্দুল নবী বলে একদল আলেম ফতোয়া দিল কি হুজুর রোজার মাসে জাকাত দেওয়ার হবে, রোজার মাসের আগে টাকা পয়সা হিসেব করে ভালো করে সবকিছু হিসাব নিকাশ করে আর আপনার রাজস্বের চাবিটা আপনার বিবির কাছে দেবেন, সুতরাং আপনার উপরে জাকাত ফরজ হবে না। আর রোজার মাস পার হয়ে যাবে, ঈদের মাস ঈদের দিন চলে যাবে, চাবিটা বিবির কাছে নিলে আপনারা জাকাত দিতে হবে না। একদল আলেম ফতোয়া দিচ্ছে, কোরআন পাকে এসেছে আকিমুস সালাতাতু যাকাত, তোমরা নামাজ পড়ো যাকাত দাও। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে এরকম ঘটনা ঘটবে, ইহেকুনাল খামসা ওয়া ইনসানাল খামসা, পাঁচটা কাজ ভালোবাসবে পাঁচটা কাজ ভুলে যাবে, ইহেকুনাল মাল অর্থ সম্পদ ভালোবাসবে, ওয়া ইনসানাল যাকাতা যাকাত দিতে ভুলে যাবে, ইহেকুনাল হায়াতা বেঁচে থাকতে ভালোবাসবে, ওয়া ইনসানাল মামাতা মরে যেতে ভুলে যাবে, ইহেকুনাল কুসুরা বড় বড় দালাল কোন বাড়ি বানাতে ভালোবাসবে, ওয়া ইনসানাল কুবুর কবরের কথা ভুলে যাবে, ইহেকুনাল যুবা গুনাহ করতে ভালোবাসবে, করতে ভুলে যাবে। নিজে আপনার ছোটবেলা দেখেছি আপনার চুল সুরকুতে বাড়ি হতো, এখন আবার হচ্ছে পিলারের বাড়ি। আমি বাঁচবো 60 বছর, ছেলে বাঁচবে 55, নাতি বাঁচবে 52, 150 বছর আইটেম নিয়ে পিলারের বাড়ি তৈরি করা হয়। ওগো মুসলমান, তোমার পয়সা ব্যয় করে লাখ লাখ টাকা ব্যয় করে বাড়ি করলে, ভোগ করলো ছেলে আর নাতি, তুমি মারা যাবে যে জায়গায় স্বয়ং করবে, গরমকালে থাকবে সাপ, ওই জায়গায় থাকবে বেঁচি, ওই জায়গায় থাকবে ইঁদুর, ওই জায়গায় থাকবে সলাদ, ওই জায়গায় থাকবে জেটকুড়ি, কখনো কোনো থাকবে শিয়াল, আর বর্ষাকালে এক কোমর পানি থাকবে, এরই নাম হচ্ছে কবর। রসুল বলছেন কবরের কথা ভুলে যাবে, আর বড় বড় দালান কোটা বাড়ি বানানোর চিন্তা ভাবনা করবে, তাহলে জাকাত দিতে ভুলে যাবে। আর আব্দুল নবী গুরু বলছে, হুজুর বিবির কাছে রাজস্বের চাবিটা দেন, আপনার কাছে কিছু থাকবে না, আপনার উপরে জাকাত হবে না। তাহলে এই আলেমরা শরিয়ত বাঁধলো না শরিয়ত নষ্ট করলো? এখনো মাঝে মাঝে পেপারে পাওয়া যায়, একদিন পেপারে পাওয়া গেল কি দেবঙ্গের কোন আলেম তিনি উক্তি করেছেন, যেখানে হিন্দুর সংখ্যা বেশি গরু জবাই করে যদি মারামারি হয়, ছাগল জবাই করে কোরবানি করে দেয়, তাহলে ভারতবর্ষে হিন্দুরা সংখ্যায় বেশি মোল্লা রকম, ওরা যদি ধর্মতলা মিটিং ডেকে বলে একটা মসজিদে নামাজ পড়া যাবে না, আমরা সব বাংলাদেশে পালাবো। ও আলেম তোমার কে ফতোয়া দিতে বলেছে? কে ফতোয়া দিতে বলল?
তো ভিতরে ভিতরে জানা গেল আকবরের মাসে এইরকম পত্রিকায় সাম্প্রদায়কে কলমে লেখা হলো ওই আলেমটা বিজেপির কাছ থেকে ওই কথা বলার জন্য কয়েক লক্ষ টাকা খেয়েছে, কয়েক লক্ষ টাকা খেয়েছে। এরা মুসলমানের সমাজের কর্ণধার না শরিয়াতে ধ্বংসকারী। তাহলে এই আলেমকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে আলেম চিন্তা করে চলা দরকার। দ্বিতীয় নম্বর, এই ফতোয়া যখন দিল আব্দুল নবী বলে গুরু, তখন মাকদুমুল উলুম সম্প্রদায় এরা বলছে বাস্তার নিকটতম আমাদের হওয়া দরকার আছে। এরা ফতোয়া দিচ্ছে, হুজুর আল্লাহ তো আকাশে থাকে, জমিনের বুকে মাথা ঠুকে নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্ট হয় না। আকাশের প্রতিনিধি আল্লাহ, দুনিয়ার প্রতিনিধি হচ্ছে বাদশাহ। হুজুর এবার থেকে আপনার যদি আমরা সেজদা করি, উপরের আল্লাহ সন্তুষ্ট, দুনিয়ার আল্লাহ সন্তুষ্ট। বলুন নাউজুবিল্লাহ, এই ফতোয়া দিল মাকদুমুল উলুম সম্প্রদায়। নবী বলছেন আফের নবী না ফেরুলাও দল, তোমরা দাঁড়িয়ে বড় করো, গোপটা ছোট করো। হাদিসের টিকায় আছে, যে বান্দা যে মুসলমান যে বোমিন ব্যক্তি দাঁড়িতে খুন লাগালো, দাঁড়িয়ে চাঁদলো, সে যেন নবীর গলায় ছুরি চালিয়ে দিল, নবীর গলায় ছুরি চালিয়ে দিল। বললেন মলি সাহেব, এতক্ষণ যা ওয়াজ করেছেন খুব ভালো, এই কথাটা খুব বড় ধরনের ক্ষতি করে গেছে। তো আমি বুকের টিকিট মারবো, হাত চিহ্ন কংগ্রেসই আর ভোট দেবো সিপিএম এর পাক্কা মোনাফেক বলবেন আজকে। নবীর উন্মাদ বলে দাবি করবো, পাঞ্জাবি পরবে, টুপি পরবো, আর মুখে দাড়ি রাখবে। তখন এই জনবাসে চলে বাজার ঘাটে যাই, কলকাতায় ব্যবসা করি। তো মলি সাহেবের মতো এক বেগর না হোক, মোস্তানি দাড়ি হোক না ছোট করে সরু করে, নয় কমরেডি দাড়ি হোক, আইকে গুজরানের মতো অল্প করে, মনে মনে হোক নবীর আর বাইরের চিন্তা থাক নেতার। তো তারপরে থেকে আকবর বাদশা দাঁড়ি চাঁচা শুরু করে দিল। যত রাজা বাদশা এসেছে ভারতবর্ষের বুকে, ইতিহাস দেখলে পাবেন মাথায় টুপি আগে মুখে দাঁড়িয়ে আছে, কেবল দুটো লোকের দাঁড়ি ছিল না, তিনজনা নবাব সিরাজ গোয়েনা, জাহাঙ্গীর বাদশাহ আর আকবর বাদশাহ। তাহলে তিন শ্রেণীর আলেম আকবর বাদশাকে খারাপের দিকে নিয়ে চলে গেল। সুযোগ পেল কিছু খ্রিস্টান, এরা বলল হুজুর আমরা একটু মতামত আপনার কাছে বলতে চাই, আপনি মানবেন? বলছে হ্যাঁ। বলছে আল্লাহ তাবারক তালা গরুকে এত পছন্দ করে, 18,000 মাকলুকাতের মধ্যে গরুর আল্লাহ খুব ভালোবাসে, তাই কোরআন পাকের প্রথম সুরার নাম রেখে সুরাতুল বাকারা। আল্লাহ যদি গরুকে ভালোবাসে মোল্লাদের খাওয়া যায়? আকবর বাদশাহ বললেন কি করতে হবে? বলছে আপনি ঘোষণা করে দিন মুসলমানদের জন্য আর গরু জবাই করা যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না। মানে ভারতবর্ষের বুকে আজকে বিজেপিরা বলছে গরু খাওয়া যাবে না, বিজেপিদের আগে ওদের দাদু আকবর বাদশাহ বলে গিয়েছেন মোল্লারা গরু খাবে না, কোরআন পাকে গরুর নাম লেখা। একদল আলেম সম্প্রদায় তাই মেনে নিল, আর এখন কিছু আলেম বলছে কোরবানির সময় গরু জবাই করলে যদি গন্ডগোল হয় তাহলে ছাগল জবাই করলে চলে। কিছু মুসলমান আছে আল্লাহ নবী বলেন নামাজ পড়বে, কোরআন পড়বে, অন্তরে ইমান থাকবে না, তারা গরুর গোশত খেতে ইতস্তত করে, কুটুম আসলে পোলট্রি কেনে, খাসি কেনে, গরুর গোশত নাই বলে ছিচিচি ওসব খাওয়া সম্ভব নয়, লোকে চলাফেরা করতে হয়, গরুর গোশত খেলে আমার মাথা মাথা মুসলমান বলবে, তাই গরুর গোশত খায়। একদল মুসলমান গরুর গোশত খাওয়া বড় ঘৃণা করে ফেলে। আবার একজন লোক ফতোয়া দেয় বলে আল্লাহ রসুল জীবনে গরুর গোশত খাইনি, হালাল করার জন্য একবার গরুর গোশত রান্না হলো, হাতে সাত পর্দা কাপড় জড়িয়ে সুরে একটু হাত দিয়ে গালে ঠেকিয়ে দিলে উন্মাতের জন্য জায়েজ হলো, মনে কিন্তু খাদি। এ একজন ফকির এ কথা বলেছে, ফকির। তাহলে তিন ধরনের নেতার কথা মান্য করা হলো। চার নম্বর এসেছে, আরেক সময় আবুল ফজল রাজ দরবারে গিয়ে বলে স্যার আমার চাকরির পদোন্নতি করতে হবে, এমন একটা চিন্তা ভাবনা আমার আপনার ব্রেন ঢুকিয়ে দেবো, উন্নতি হবে। আকবর বাদশাহ বলছে কি? আবুল ফজল বলছে আপনার তিন দিন জ্বর হয়েছিল শুনেছি, সুতরাং এবার যদি জ্বরে পড়েন সকালবেলায় এক গ্লাস মদ খাবেন, সন্ধ্যাবেলায় এক গ্লাস মদ খাবেন, আপনার জ্বরটা সেরে যাবে। অসুখে পড়লে মদ খেলে হারাম হয় না, সুস্থ বয়সে সুস্থ সময়ে মদ খাওয়া হারাম। আবুল ফজল ফতোয়া দিচ্ছে, বইটার নাম দীন ইলাহি আকবর বাদশাহ, কিনলে পাবেন, দাম 30 টাকা, লেখক হচ্ছেন এ কে এম আবু বকর সিদ্দিকী, ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট।
তিনি এই বই লিখেছেন তার থেকে আপনাদের কাছে তথ্য দিচ্ছি। কোরআন পাকে এসেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় মদ তারি জুয়া সাতটা হলো শয়তানের কাজ। আবুল ফজল বলছে জ্বর হলে মদ খাওয়া যাবে মানে জ্বর অবস্থায় শয়তান হওয়া যায়। আকবর বাদশাহ মদ পান করলেন, এরপরে বললেন ওদের রাজদরবারে আলেমের হাত থেকে তোমরা স্বীকার করে নাও সাপা হিসাবে মদ পান করা যাবে আর দরবারে মদ আজ থেকে হারাম করা যাবে না। ৩৬টা আলেম আকবর বাদশাহ দরবারে গিয়ে বলল আমাদের শহীদ যদি করে দেওয়া হয় মেনে নিতে পারি কিন্তু মদটা হালাল করা যাবে না। চক্রান্ত করে ৩৬টা আলেমকে শহীদ করে দেওয়া হলো। তিন মাস পর্যন্ত রাজদরবারে লাইসেন্স দেওয়া হলো মদ বিক্রি চলবে। ১৮টা আলেম আপনার মদ লাইসেন্স প্রাপ্ত হলো আকবর বাদশাহ নিকট থেকে। আলেমরা মদ ব্যবসা করছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন মান শারিবা লুকমাতান সাকাতাল্লাহ হায়াতাহু ওয়া আকরাবা ফী কবরিহি ওয়া মান জালাসা ফাকাদ হাদাম আল ইসলাম। আল্লাহ রাসূল বলছেন যে এক ফোঁটা মদ খেল সেই ইসলামটাকে সর্বনাশ করে দিল, যে মদ খেলে না মদের মজলিসে বসে সেই ইসলামের খুঁটিটা ভেঙে দিল। ওই লোকটা মারা গিয়ে কবরে গেলে আল্লাহ তাকে অন্ধ করে তুললেন, তার কবরে বড় বড় বিচে দিয়ে শাস্তি দেওয়া হবে। ১৯৯২ সালে প্রতিদিন পত্রিকায় একটা সমীক্ষা করা হল টোটাল পশ্চিমবাংলার মধ্যে মদের লাইসেন্স কারা পেয়েছে, কোন দেশে পেয়েছে। ফাইভ ডিভিশন পেলে মুসলমান, সেটা হল মুর্শিদাবাদ। মুসলমান মদ বিক্রি লাইসেন্স প্রাপ্ত ফাইভ ডিভিশন মুর্শিদাবাদের মুসলমান। তো আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন মান শারিবা খামরান লাম ইয়াকবালু সালাতাহু আরবাঈনা ইয়াওমা সুম্মা তাবা তাবাল্লাহু সুম্মা শারিবা লাম ইয়াকবালু সালাতাহু আরবাঈনা ইয়াওমা সুম্মা তাবা তাবাল্লাহু সুম্মা শারিবা লাম সুম্মা তাবা লাম ইয়াকবালু সালাতাহু সুম্মা শারিবা সুম্মা তাবা লাম ইয়াকবালু তাওবাতাহু। আল্লাহ নবী বলেন যে লোকটা একবার মদ পান করে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, আবার যদি তওবা করে নামাজ কবুল হবে, আবার যদি মদ পান করে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, ৩ বার পর্যন্ত তওবার জন্য কনসিডার করা হবে, ৩বারের পরে যদি মদ পান করে আর তওবা করে তার নামাজ কবুল হবে না, তওবা কবুল হবে না। আর এমনি ফতোয়া দিচ্ছেন লাইসেন্সে ঢালাই ব্যবস্থা করা। এর পিছনে ছিল একদল আলেম। এই আকবর বাদশার সময় কোরআন পাকে এসেছে ফানকে মা তওয়াবালাকুম মাসনা সোলাসা ওয়ারুবা ফাইন খেতু মাল্লা তাহাদুলু ফাইল্লা ওয়াহেদা। তোমরা দেখে শুনে বিয়ে করে দুটো তিনটে চারটে সবাইকে সুন্দরভাবে না চালনা করতে পারো একটাকে বিয়ে করো। কোরআন এলাকা আছে হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম ও খালাতুকুম, তিন ধরনের বোনকে বিয়ে করা যাবে না, নিজের বোন সদাতে বোন হাতাতে বোন, এই তিন ধরনের বোনকে বিয়ে করা যাবে না, চাষতে বোন খালাতে বোন মামাতো বোন এগুলো বিয়ে করা যাবে। আকবর বাদশার ফতোয়া দিচ্ছে নিজের বংশে বিয়ে করা যাবে না, ছেলে যদি মাতা মোটা হয় মেয়ে যদি শিক্ষিত হয় ওদের গর্বে যে বাচ্চা আসবে উচ্চ শিক্ষিত হবে না, তাই ছেলেটার বাড়ি যদি হুগলি হয় মেয়েটার বাড়ি ২৪ পরগনা হয় সম্বন্ধ করা যাবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব তিনি নিজের বেটিকে বিয়ে দিচ্ছেন হযরত আলীকে, তাহলে রসুল দিচ্ছেন এক বংশে। আর আকবর বাদশার সময় আলেমরা বলছে এক বংশে বিয়ে করা যাবে না, আকবর বাদশাহ বলছে চাচাতে বোনকে বিয়ে করা যাবে না, কোরআন বলছে যাদের হারাম চলবে না, আর আকবর বাদশাহ বলছে যাদের হালাল তাদেরও চলবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন ফানকে মেলার মানা তবে আর বা ইন চার ধরনের নারী দেখে তোমরা বিয়ে করো, চার ধরনের নারীর গুণ দেখে, এক নম্বর তার শিক্ষা, দু নম্বর তার ধার্মিকা, তিন নম্বর সৌন্দর্য, চার নম্বর হল সেই মেয়ে ছেলেটা ধার্মিকা কিনা দেখো। সমাজ বলছে ওসব চলবে না, নবী বলছেন ধর্ম দেখো, অর্থ দেখলে হবে না, গুণ দেখলে হবে না, জ্ঞান দেখলে হবে না, ধার্মিকা কিনা দেখো। সমাজ বলছে জ্ঞান দেখলে হবে না, ধর্ম দেখলে হবে না, শিক্ষিত দেখলে হবে না, ওর বাপ কত দিতে পারে সেই রকম দিকে ঘটক পাঠিয়ে দাও। নবী বলছেন একরকম, সমাজ বলছে আরেকরকম। তো আকবর বাদশাহ দিন ইলাহির আরেকটা কর্মসূচি ছিল সূর্য পুজো করা। একদল আলেম গিয়ে বলল হুজুর আল্লাহ সূর্যকে খুব ভালোবাসে, ওই সকালবেলা ওঠে ফের সন্ধ্যাবেলা ডুবে যায়,
ওই সময় মুসলমানদের নামাজ পড়া নিষেধ আছে। এই দু টাইমে যদি সূর্যের দিকে নমস্কার করা পুজো করা যায় আল্লাহ খুব ভালোবাসবে। শরিয়াত বলছে যাওয়ার অর্থে নামাজ পড়া যাবে না, ওই অর্থে নামাজ পড়লে শয়তানের ইবাদত করা হয়। আর একদল আলেম গিয়ে বলছে সূর্য যখন ওঠে ওই সময় আর ডোবার সময় সূর্যের পুজো করলে আল্লাহ সন্তুষ্ট হয় বলে নাউজুবিল্লাহ। তো আকবর বাদশাহ চালু করে দিলেন সূর্য সকালবেলা সূর্য পুজো করতে হবে, সন্ধ্যাবেলা পুজো করতে হবে, আর সকালের পুজোটা যাবে পুকুরে হাঁটু পর্যন্ত পানি নেবে হয়। এ শুরু হয়ে গেল। আরেকজন আলেম এসে বলে হুজুর কোরআন পরিচিত এলাকা আছে বা সামাই জাতির বুরুজ, আল্লাহ বুরুজ নক্ষত্র গ্রহের কসম করে বলেছেন কোরআনে আছে তাবারক আল্লাহি জাআলা ফি সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, আল্লাহ তাবারক তাআলা তিনি বরকতওয়ালা তিনি শান্তিদাতা, আকাশটাকে সৌন্দর্য করে সাজিয়েছেন তিনি সূর্য দিয়ে চাঁদ দিয়ে আর আকাশের তারা দিয়ে, আল্লাহ তাবারক তাআলা আকাশটাকে সৌন্দর্য করে সাজিয়ে দিয়েছেন, আল্লাহ আকাশের উপরে থাকে দুনিয়ার ঘটনা দেখতে পায় না, আল্লাহ আকাশের উপরে প্রতিনিধি আর দুনিয়ার প্রতিনিধি হল বাদশাহ, এই বাদশাহ সৌন্দর্যের জন্য আল্লাহ চাঁদ সূর্য দিয়ে সাজিয়েছে, সুতরাং কিছু সময় যদি ওই চাঁদ তারার দিকে নমস্কার করা যায় দুনিয়ার বাদশাহ খুশি হবে, আকাশের আল্লাহ খুশি হবে। সবাল বেঈমান হয়ে যাচ্ছে বলে সবাল। তো আল্লাহ নবী দরবারে একজন সাহাবী এসেছেন হুজুর আমার একটু দিনের শিক্ষা দেন। তো আল্লাহ নবী বলছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমের সত্তুন ইজাবাতি দাওয়াতে তাসমিতু লা তুসওয়ারাত বিসসালাম আয়াতুল মারিজা ওয়া ইত্তাবা জানা ইজাবায়ান সব মাগাবাত, ছটা কাজ পালন করতে হবে, দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, ব্যথা হলে সালাম করতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, হাঁচি উঠলে জবাব দিতে হবে, আর জানাজা মারা গেলে জানাজা পড়তে হবে, ইসলামের নিয়ম নীতি না জানলে জানিয়ে দিতে হবে। তো সাহাবি শুনেছেন হাঁচি উঠলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো আরেকদিন নবীর দরবারে শিক্ষা নিতে এসে নামাজ পড়ছে, সব সাহাবী নামাজ পড়ছে, ঈদ নামাজ পড়ছে, একজন সাহাবী নামাজের ভিতরে হিকচি করে উঠেছে আর ঈদ নামাজ পড়তে পড়তে বলছে আলহামদুলিল্লাহ। তো সব সাহাবী নামাজের ভিতরে হি হি করে হেঁটে ফেলে, নামাজ শেষে বলছে কে বললো আলহামদুলিল্লাহ? বলছে হুজুর আমি বলেছি। বললে কেন? বলে কেন আপনি বলেছেন হাজি উঠলে আলহামদুলিল্লাহ বলতে হয়? তা বলছে নামাজের ভিতরে বলা যাবে। তো আমার সময় শেষের দিকে এসেছে, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা